ধর্মী মশাল মিছিল মশারি মিছিলের আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মশারি মিছিল ঢাকা সহ বাংলাদেশের প্রায় 1.5 লক্ষ মানুষ ডেঙ্গি আক্রান্ত। একই সাথে কিন্তু গত এক বছরে ডেঙ্গিতে 2200 মানুষের মৃত্যুবরণ হয়েছে। মানবাধিকার পরিষদ আজকের এই মশারি মিছিল থেকে তারা সরকারকে তাদের যে অবস্থান সেটা হচ্ছে সরকার যেন ডেঙ্গুর কার্যকারী পদক্ষেপ নেয় এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। একই সাথে শুধু সরকার নয়, সিটি কর্পোরেশনের যে দায়িত্ব আছে, যে দায়বদ্ধতা আছে জনগণের প্রতি, সেই দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে সিটি কর্পোরেশন তারা অবহেলা এবং কোনো কার্যকারী পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণে মূলত আজকের এই প্রতিবাদী ব্যতিক্রম ধর্মী মশারি মিছিল। দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। গণ অধিকার পরিষদের আয়োজনে একটি ব্যতিক্রম ধর্মী মশারি মিছিল। আমরা এখন প্রেস ক্লাব থেকে পল্টন মোড়ের দিকে আসছি এই ব্যতিক্রম ধর্মী মশারি মিছিল নিয়ে। যারা যুক্ত আছেন সবাই শেয়ার করে দিবেন। আপনারা জানেন গত এক বছরে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2200 মানুষের মৃত্যুবরণ হয়েছে। একই সাথে 1.5 লক্ষ মানুষ কিন্তু ডেঙ্গু আক্রান্ত। ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল পর্যায়ে সিটি কর্পোরেশন যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার যে কারণগুলো, সেই কারণগুলো আসলে খুঁজে কার্যকারী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে এমনটাই দাবি করেছে মানবাধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা প্রেস ক্লাবে একটি বিক্ষোভ মিছিল করে এবং সেই বিক্ষোভ মিছিল শেষ করে তারা রাজধানীতে একটি মশারি মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ মশারি মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের একজন ডেঙ্গু আক্রান্ত, একজন ডেঙ্গু আক্রান্ত সে কিন্তু এই মশারির মধ্যে শুয়ে আছে। দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশে যে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলোয় কিন্তু ডেঙ্গু আক্রান্ত মানুষের উপচে পড়া ভিড়। একই সাথে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থায় কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে এমনটাই দাবি করেছে আজকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আর গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দর দাবি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত যাতে দ্রুত সময়ের মধ্যে কমিয়ে আনা হয় এবং সরকার যেন কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশকে ডেঙ্গু মুক্ত করতে পারে। এজন্যই মূলত তারা আজকে একটি ব্যতিক্রম ধর্মী মশারি মিছিল নিয়ে ঢাকার রাজপথে এগিয়ে চলেছে। যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের এই ব্যতিক্রম ধর্মী মশারি মিছিলে গণ অধিকার পরিষদের একজন কর্মী কিন্তু ডেঙ্গু আক্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি কিন্তু আসলে গণ অধিকার পরিষদের একজন কর্মী। তো আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি যে সিটি কর্পোরেশন সহ সরকারের ডেঙ্গু থেকে মানুষকে বাঁচানোর জন্য কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে, একই সাথে হাসপাতাল সহ বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রের ডেঙ্গুর যে চিকিৎসা রয়েছে, যে ঔষধ রয়েছে, সেটা যাতে পর্যাপ্ত করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গণ অধিকার পরিষদের
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, তিনি একজন চিকিৎসক, তিনি আজকের এই বিক্ষোভ মিছিল থেকে দাবি করেছেন যে সরকার ডেঙ্গু থেকে